হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে জিএসটি সায়েন্স ইউনিট অর্থাৎ এই ইউনিটের যে অ্যাডমিশন এক্সামটা রয়েছে সেই এক্সাম সম্পর্কে। আমরা মূলত এই ভিডিওতে এক্সামের ডিটেলস অর্থাৎ মানবন্টন, সময়, কি কি সাবজেক্টের পরীক্ষা হয়, কত মার্কসের পরীক্ষা হয় এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারো, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো এখানে আমরা যদি দেখি যে প্রথমে আমরা দেখি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। সো নাম্বার বন্টনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল 100টা এমসিকিউ থাকবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ ধরনের বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং প্রতিটা কোয়েশ্চনের মান কিন্তু হচ্ছে 1, অর্থাৎ টোটাল তোমার হচ্ছে 100 মার্ক থাকবে আমার পুরো পরীক্ষাটায়। তো প্রতিটা কোয়েশ্চনের মান 1, তার মানে বুঝতে পারতেছি কোয়েশ্চেন গুলো যে খুব বেশি বড় হবে এমন না। ঠিক আছে, আচ্ছা আমরা ভিডিওতে আসতেছি প্রতিটা সাবজেক্ট যখন কথা বলবো তখন। আর 4টা সাবজেক্ট আনসার করতে হবে। এখন এখানে কথা আছে 4টা সাবজেক্ট আসলে কিভাবে আনসার করতে হবে, সেটা ফিক্সড কিনা আমরা দেখবো একটু পরেই। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে 25 মার্ক করে থাকতেছে, টোটাল হচ্ছে আমাদের তাহলে 100 মার্ক হচ্ছে। এখন আমরা এই সাবজেক্ট গুলোতে অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে বা কোন কোন সাবজেক্ট থেকে আমাদের উত্তর করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে জোড়া আকারে রাখা হয়েছে, কারণটা হলো যে প্রথম দুই জোড়া অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা তোমার হচ্ছে মাস্ট, মানে তোমাকে এই টপিক এই দুটো সাবজেক্ট আনসার করতেই হবে। এরপর আমার রয়েছে ম্যাথস এবং বায়োলজি। এই ম্যাথ এবং বায়োলজি থেকে তোমাকে মিনিমাম একটা, অর্থাৎ আমি বোঝাচ্ছি একটু পরেই, মিনিমাম 1 সাবজেক্ট, অর্থাৎ মিনিমাম তোমাকে একটা সাবজেক্ট হচ্ছে আনসার করতেই হবে। এখন তুমি যদি ধরো যে তুমি ম্যাথ এবং বায়োলজি থেকে একটা সাবজেক্ট আনসার করলে, তাহলে তোমাকে হচ্ছে বাংলা এবং ইংলিশ থেকে বাকি একটা আনসার করতে হবে। অথবা এমনও হতে পারে যে তুমি ম্যাথ এবং বায়োলজি থেকে দুটোই আনসার করলে, তখন তোমাকে বাংলা ইংলিশ থেকে আনসার না করলেও চলবে। তো এখন এখানে কিছু কথা আছে যে তাহলে তার মানে এখন প্রশ্ন যেটা প্রথমেই আমাদের মনে আসতে পারে সেটা হচ্ছে যে আমি কোন সাবজেক্টের উত্তর করব, তার উপর কি আমার ইউনিভার্সিটি গুলায় অর্থাৎ জিএসটি অধিভুক্ত যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে আমার সাবজেক্ট পেতে কোনো সমস্যা হবে কিনা, বা আমি কি সব সাবজেক্টের জন্য এলিজিবল হবো কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এখানে একটু কথা আছে, দেখো যে যদি তুমি হচ্ছে ম্যাথ আনসার করো, তুমি যদি বায়োলজি আনসার নাই করো, ধরো তুমি হচ্ছে ম্যাথ এবং ইংলিশ বাংলা আনসার করলা, তখন তুমি হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট যেগুলো রয়েছে যেমন ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, এগুলো তুমি তখন এগুলো পাওয়ার জন্য তুমি আর উপযুক্ত হবা না। সেম গোস ফর তুমি যদি বায়োলজি আনসার করো, ম্যাথ আনসার না করে তুমি যদি বায়োলজি আর ধরো সে ফর এক্সাম্পল ইংলিশ আনসার করলা, ফিজিক্স আর কেমিস্ট্রি তো এটা মাস হতো বললামই, তুমি যদি এই সময় তুমি যদি বায়োলজি আর ধরো তুমি ইংলিশ আনসার করলা, তখন যেটা হবে যে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো রয়েছে ঠিক আছে সেগুলো তুমি কিন্তু এলিজিবল হবা না। তো এই জন্য আমাদের সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দুটোই আনসার করা, সাথে ফিজিক্স আর কেমিস্ট্রিও থাকবেই। কিন্তু এখানে আবার কথা আছে, কারো যদি এমন হয় যে সে এখন পর্যন্ত বা অ্যাডমিশন এক্সাম চলে আসছে প্রায় কাছাকাছি, এখন এখন পর্যন্ত সে বায়োলজি একদম টাচই করে নাই, বা তার স্ট্রং জোন বায়োলজি না, সে বায়োলজি একদম পারেই না জানলে, তখন সেটা আনসার করা মানে কি? তার তখন তো তার মেরিট পজিশন এত পরে আসবে যে তখন সে আসলে এলিজিবল হয়েও চান্স না পেতে পারে। তো এই জন্য এখানে কিন্তু একটু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কোন 4টা সাবজেক্ট, ডেফিনেটলি এই দুইটা তো তোমাকে দিতেই হবে, এবং এর মধ্যে যখন তুমি যে কোনো একটা দিবা, এখান থেকে যে কোনো একটা তুমি অ্যান্সার করবো, অথবা তুমি হচ্ছে ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করলে তখন তুমি এটা অ্যান্সার করবে না। মানে বেসিক্যালি তোমাকে হচ্ছে এখানে নিজেকে চুজ করতে হবে, নিজের তোমার প্রিপারেশন অনুযায়ী, তোমার ড্রিম অনুযায়ী তুমি এখানে সিলেক্ট করতে পারবা। এবং অবশ্যই এখানে যেহেতু এমসিকিউ এক্সাম, নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতি 4টি প্রশ্নের জন্য, 4টি ভুল উত্তরের জন্য সরি, প্রতি 4টি ভুল উত্তরের জন্য তোমার 1টা মার্ক কাটা যাবে, অর্থাৎ 1 নাম্বার কাটা যাবে, অথবা বলা যেতে পারে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি। এখন আমরা চলে আসি নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের টাইম ডিস্ট্রিবিউশন। টোটাল কিন্তু 60 মিনিটস, অর্থাৎ 1 আওয়ার, তাই না? এখন কথা হচ্ছে একটু আমরা দেখি যে আমরা আগের পেজে কি দেখছিলাম যে টোটাল 100 মার্কস রয়েছে। সো 100 মার্কস আমার টোটাল, এটার থেকে আমি পাচ্ছি হচ্ছে 60 মিনিটস, ডেফিনেটলি তার মানে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট আরো কম সময় করে পাচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস পার সাবজেক্ট। বাট এখানে আবার কথা আছে, নট এভরি সাবজেক্ট ডিজার্ভ 15 মিনিটস। মানেটা কি আসলে, ধরো সে ফর এক্সাম্পল তুমি চুজ করলা যে ফিজিক্স, ঠিক আছে, তুমি ফিজিক্স দিলা, তুমি কেমিস্ট্রি দিলা, তুমি হচ্ছে ম্যাথ আনসার করলা, আর তুমি হচ্ছে দিলা হচ্ছে বাংলা বা ধরো ইংলিশ, সেটাই বুঝি না কেন। এখন তোমার এখানে ডেফিনেটলি কেমিস্ট্রিতে বা বাংলাতে এগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই যেটা হবে যে তোমার কিন্তু 15 মিনিটের কমে আনসার করতে হবে। কারণটা কি, আমরা একটু পরে যখন সাবজেক্ট ওয়াইজ আসবো তখন তুমি দেখতে পারবা যে ম্যাথমেটিক্যাল বা ফিজিক্সের প্রশ্নগুলো একটু বড় হয়, অর্থাৎ তোমাকে 2-1 লাইন ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটর চেপে দেন তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। বাট কেমিস্ট্রিতে দেখা যায় যে তোমার অ্যারাউন্ড 1% আছে, আমি একটু পরে যখন যাবো তখন বলবো যে আসলে সবগুলো কোয়েশ্চেন কিন্তু ম্যাথমেটিক্যাল থাকে না, মেজরিটি কোয়েশ্চেন থাকে হচ্ছে মুখস্থ, অর্থাৎ তুমি কোয়েশ্চেন পড়েই হচ্ছে কি করতে পারতেছো, অ্যান্সার করতে পারতেছো। বা যদি কেউ এই জায়গায় যদি বায়োলজি অ্যান্সার করে তখন তার ক্ষেত্রে কিন্তু একটু বেশি সুবিধা পাচ্ছে টাইমের দিক থেকে, বাট আবার সেম কথা আমি তো বলি আসলাম যে সে তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হবে না।
সো এখানে কিছু ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, এটাই বললাম যে যদিও আমার বলতেছি যে প্রত্যেক কোয়েশ্চেনে আমার হচ্ছে প্রত্যেক সাবজেক্টে 15 মিনিট করে, বাট আমরা কিন্তু দেখবো যে আমরা যদি বাংলা বা ইংরেজি আনসার করি বা যদি আমি বায়োলজি আনসার করি তখন কিন্তু আমাকে অবশ্যই 15 মিনিটের কম সময়ই সেটা শেষ করতে হবে, যাতে আমি ম্যাথের জন্য বা আমার এটার জন্য ফিজিক্সের জন্য যাতে আমি সময়টা বেশি বরাদ্দ রাখতে পারি। সো এগুলো নিয়ে আমরা একটু পরে আসতেছি জিএলসে, আপাতত কিছুটা তোমরা আইডিয়া পেলা সময় এবং মান মর্টন সম্পর্কে। এখন তোমরা দেখো যে সাজেশন বা পুরো প্রিপারেশনের জন্য আমার এই যে এক্সামটা রয়েছে জিএসটি এই ইউনিটের এক্সামটা, আমরা কিভাবে নিজেকে তৈরি করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমি একটু প্যাটার্নটা হয়তো উল্টা পাল্টা করে লিখছি বা একদম, প্রথম কথা হচ্ছে তুমি যেহেতু এইচএসসি পাস করেই আসছো, এখন তুমি অ্যাডমিশন দিবা, প্রথম কথা হচ্ছে তোমাকে মেইন বইয়ের সেটা তোমার যেই সিলেবাসই হোক, শর্ট সিলেবাস হোক হোক, সেখানে তোমার প্রতিটা অধ্যায় সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, অর্থাৎ মেইন বইয়ের কনসেপ্ট গুলো তোমাকে কিন্তু সবার আগে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাকে মেইন বুক, তাই না, মেইন বুক কিন্তু ভালো মতো পড়ে আসতে হবে, সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক, ঠিক আছে। বাংলা ইংলিশ নিয়ে পরে বলতেছে, ওগুলো আসলে এটা একটু ডিফারেন্ট প্রিপারেশন, সো এটা আমাদের প্রথমে খুবই জরুরি। এটা যদি কারো বেটার হয় যে সে এসএসসি যদি ক্লিয়ার করা থাকে তাহলে সে অবশ্যই আগায় আছে, আর যদি ক্লিয়ার না থাকে তখন তোমাকে অবশ্যই এফোর্টটা বেশি দিয়ে মেইন বইয়ের টপিক গুলোকে বা মেইন বইয়ের বেসিক জিনিসগুলো যেগুলো খুবই সিম্পল বাট ইয়েট এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, এগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। দেন যদি হয়ে যায় দেন তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। এখন কোয়েশ্চেন ব্যাংক আমি কোনগুলো কোনগুলো করবো আমি একটু পরে যখন সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন করবো তখন আমি স্পেসিফিকলি বলে দিব যে কোন সাবজেক্টের জন্য কোন কোয়েশ্চেন ব্যাংক বা কোন ভার্সিটি ফলো করা উচিত। আর আপাতত বলি ইন জেনারেল বলা যায় যে তোমার সাস্ট বা জিএসটি ভুক্ত যে এক্সাম তোমার যে ইয়ারগুলো রয়েছে যে ভার্সিটি গুলো রয়েছে সেগুলো যখন আগে আলাদা আলাদা এক্সাম হতো তখন তাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো যে তাদের যে কোয়েশ্চেন গুলো সেগুলো তুমি দেখতে পারো, সাথে তুমি জেইউ আর ইউ ঠিক আছে এগুলা তুমি কোয়েশ্চেন দেখতে পারো, কারণ এগুলো যেটা হয় যে নর্মালি কোয়েশ্চেন গুলো এক মার্কের হয়, তো সিমিলার প্যাটার্নের কোয়েশ্চেন তুমি এখানে আশা করতে পারো। আর সাবজেক্ট ওয়াইজ আলোচনা গুলো আমি একটু পরে আসতেছি। আচ্ছা তোমার এখানে কিন্তু বোর্ড এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড এমসিকিউ কিন্তু তোমাকে অবশ্যই পারতে হবে। বোর্ড এমসিকিউ বেটার হয় তুমি যদি আগে থেকেই করে রাখো তাহলে বেটার, আদারওয়াইজ যেটা হতে পারে যে তুমি যখন তুমি মেইন বুকের প্রিপারেশন নিচ্ছ তখনই তুমি মোটামুটি বোর্ড এমসিকিউ গুলো করে রাখলা, তাহলে একটু আগায় গেলা। দেন হচ্ছে দেখো কি বলছি, প্র্যাকটিস ম্যাথস ফ্রিকোয়েন্টলি উইদাউট ক্যালকুলেটর, খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু এই এক্সামে কিন্তু কোনো ক্যালকুলেটর নেই, সো ডেফিনেটলি তোমাকে যেটা করতে হবে ক্যালকুলেটর ছাড়াই প্রিপারেশন নেওয়ার কি করতে হবে, প্রিপারেশন নেওয়ার মেন্টালিটি থাকতে হবে, অর্থাৎ তোমাকে ক্যালকুলেটর ছাড়াই হচ্ছে রেগুলার ম্যাথস গুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, কম সময় যত কম সময় পারা যায়, কারণ সময় কিন্তু খুবই কম। একটা জিনিস খুবই আমি মাঝখানে বলে রাখি যে তোমাদের এই অ্যাডমিশন এক্সাম গুলো কিন্তু তোমাকে এরা জাজ করে না যে কে কত বেশি মেধাবী বা কে কত বেশি হচ্ছে তোমার মানে একদম খুব ব্রেইন ভালো সামথিং, এরকম আসলে না, দেখে যে হচ্ছে কে কত ইফিসিয়েন্ট বা কে কত কম সময়ে সঠিক অ্যান্সার করতে পারে। কম সময় দুইটা ওয়ার্ড এখানে, কম সময় এবং সঠিক, ঠিক আছে, তুমি কম সময় করলা ভুলভাল করে দিলা হবে, হবে না, আবার তুমি সঠিক করলা টাইম অনেক নিয়ে করলা তাও কিন্তু হবে না। এখন দেখো এইটা কথাটা খুবই ইম্পর্টেন্ট, ফিক্স ফোর সাবজেক্ট দ্যাট ইউ ওয়ান্ট টু আনসার ইন দ্য এক্সাম এন্ড প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, তুমি চারটা সাবজেক্ট অ্যান্সার করবে, এখন তুমি সিলেক্ট করলে না কোন চারটা, তুমি সবগুলোই ঢালাভাবে পড়লা পরে পরীক্ষার দিন চিন্তা করবা কোয়েশ্চেন দেখে, এইভাবে কিন্তু হয় না। অনেকে আমি দেখছি এইভাবে চিন্তা করে যে কোয়েশ্চেন দেখবো কোন চারটা সহজ বা আমি যে বাংলা ইংলিশ সোজা না বায়োলজি সোজা ওই চিন্তা করে লাগাবো, এইভাবে মোটেও করা যাবে না, তোমাকে ফিক্স করতে হবে, অবশ্যই তোমাকে চারটা বিষয় ফিক্স করে ওইভাবে তোমাকে প্ল্যান ওয়াইজ আগাতে হবে। প্ল্যান ছাড়া কিন্তু খুব কম স্টুডেন্টই চান্স পায় বা চান্স পেলেও হয়তো বা তার পজিশনটা অত ভালো থাকে না। এখন আমরা চলে আসি ফিজিক্স নিয়ে, এখন আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলবো। ফিজিক্সে যেটা দেখা যাচ্ছে যে মেইনলি তোমার দুই ধরনের কোয়েশ্চেন দেখা যায়, ঠিক আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ, একটা হচ্ছে ইনফরমেশন বেসড টাইপ। তো আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার আসলে এক বছরই হয়েছে, প্লাস তোমার সাস্টের কোয়েশ্চেন সব দেখে মোটামুটি আইডিয়া করতে যেটা পেরেছি যে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মানে কি তোমাকে আইদার ক্যালকুলেটর ইউজ করে অথবা খাতায় দুই এক লাইন সূত্র লিখে মান বসায় তোমাকে করতে হবে, এগুলোকে বলতেছে ম্যাথমেটিক্যাল, এগুলো তোমার থাকে ইন অ্যারাউন্ড 80% এর মতো, আর এটা থাকে হচ্ছে তোমার 20% এর মতো। সো ফিজিক্সে আমরা বলতে পারি তোমার কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টটাই তোমার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তুমি এখানে আমি যদি বলি যে কনসেপচুয়াল মানে কি, ধরো তোমার কোনো কিছু মাত্রা নির্ণয় করা, একক কি, তাই না, অথবা সিম্পল কোয়েশ্চেন একদম বাংলা কোয়েশ্চেন গুলা যেমন সরল দলকে দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল কি হবে না হবে, এইগুলা কিন্তু তোমার মোটামুটি কনসেপচুয়াল বলা যায় বা কোনো ক্যালকুলেশনের প্রয়োজন তোমার হচ্ছে না, সেগুলো কম থাকে ফিজিক্সে বেশি থাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল। এই জন্য আমি বলতেছিলাম যে বেশি বেশি তোমাকে অঙ্ক সলভ করতে হবে। আবার সেম কথা এখানে তোমার জন্য যেও কোশ্চেন ব্যাংক করতে পারো, আরও কোশ্চেন ব্যাংক, আরও কোশ্চেন সাস্টের কোশ্চেন গুলো দেখতে পারো, ঠিক আছে, তাহলে তোমার কিছুটা একটা আইডিয়া হবে যে কেমন কোশ্চেন থাকে। এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেসিক্স ক্লিয়ারলি, যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল পার্ট এবং কনসেপচুয়াল পার্ট থাকতেছে, তোমার কিন্তু ফিজিক্সে কোন একটা টপিকের কোন একটা ফর্মুলা খালি মুখস্থ করলে হবে না, সেটা আসলে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কোনটা কি কি চেঞ্জ করলে কি হয়, একক কি, একক চেঞ্জ করলে কি হয়, প্রত্যেকটা জিনিসের বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। এটা যেন তুমি বই মেইন বই পড়তে পারো, ইউটিউবে ভিডিও দেখতে পারো, অথবা যেভাবে হোক না কেন তোমাকে সামহাও এটা ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে আমার মেইন কথা।
তো মোটামুটি আমরা ফিজিক্স নিয়ে কথা বললাম যে এখানে এখানে আসলে মোটামুটি এই কথাগুলোই এখন আমরা চলে আসি নেক্সট যে সাবজেক্টটা সেটা হচ্ছে কেমিস্ট্রি এগুলোকে ফারস্টে কেন রাখলাম কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে আমার ম্যান্ডেটরি সাবজেক্ট তাই না এখানেও তোমার দুই ধরনের কোশ্চেন থাকে ম্যাথমেটিক্যাল থাকে এবং হচ্ছে কনসেপচুয়াল অথবা সোজা বাংলা যেটাকে আমরা বলি মুখস্থ কোশ্চেন তাই না মুখস্থ যেটা আমরা বলি মুখস্থ বলতে পারো বা একটু বোঝারও আছে কিছুটা মুখস্থ মানে যে না বোঝে মুখস্থ তা না বুঝেই মুখস্থ মুখস্থ কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন বা ইনফরমেশন বেসড কোশ্চেন থাকে 70% তার মানে কিন্তু খেয়াল করে দেখো কেমিস্ট্রিতে কিন্তু তোমার এই যে মুখস্থ পার্ট গুলো ইনফরমেশন ঠিক আছে অনেক ইনফরমেশন আছে আমরা জানি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার বলো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার বলো অনেক জায়গায় অনেক ইনফরমেশন আছে একটা ফেমাস দুই একটা বই নিবা সে বইটা আগে ভালো মতো পড়বা এখানে ফেমাস বই বলতে আমি কি বলতে পারি হাজারেনাগের বই আছে হাজারেনাগ স্যারের বই আছে এটা করতে পারো কবির স্যারের বই আছে গুহর স্যারের বই আছে এগুলো মোটামুটি ফলো করো এখানে দেখো কি দেখছি আমি পুট ইম্পর্টেন্স অন অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি তোমার আয়ত্ত না থাকলে তুমি কিন্তু একটা মেজরিটি পোর্শন তুমি কিন্তু কি নাম্বার ছেড়ে দিয়ে আসতে হবে এবং আমি একটা কথা বলি কেন আমি বারবার এই কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টের চেয়ে মুখস্থ পার্ট বেশি বলতেছি দেখো তুমি যদি কেমিস্ট্রিতে দেখো কি লিখছি এক্সপার্টাইজ অন ইনফরমেশন বেসড কোশ্চেন্স উইল সেভ ইউর টাইম ইন এক্সাম অর্থাৎ তুমি যদি মুখস্থ পার্ট গুলা ভালো পারো ভালো আনসার করতে পারো তাহলে যেটা হবে তুমি কিন্তু কম সময়ে বেশি এমসিকিউ আনসার করে ফেলতে পারবে যেটা তোমার একটা বাগে দেশে তোমাকে আগায় রাখবে এবং একটা কথা বলছি দেখো কেমিস্ট্রিতে আসলে হয় কি যে এক এক বইয়ে এক এক রকম ইনফরমেশন এত তথ্য থাকে বা মনে হতে পারে যে আমি আসলে কি করব না করব এজন্য ইউ ক্যান ফলো জয়গুলি কেমিস্ট্রি বিচিত্র বুক ঠিক আছে এটা বইটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে কারণ মোটামুটি জায়গায় দেখা যায় যে ওরা টাইপ ওয়াইজ কি থাকে তোমার টাইপ ওয়াইজ কোশ্চেন গুলোকে সাজায় রাখছে এবং টাইপ ওয়াইজ ওরা কি করে ফার্স্টে কিছু স্যাম্পল কোশ্চেন দেয় কিছু তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয় এর মাধ্যমে তারা কিন্তু তোমাকে একটা গুছানো বিবেচনা নেওয়ার জন্য তোমাকে হেল্প করতে পারে এটা করতে পারো আর মেইন বই পড়ার কোনো বিকল্প নাই মেইন বই দুই একটা ভালো লেখকের বা ফেমাস লেখকের সব লেখকই ভালো ফেমাস লেখকের বই তুমি পড়তে পারো সো এটা যেটা বললাম আর ম্যাথমেটিক্যাল পার্ট তাই বলে 30% কে আমি ছেড়ে দিব না ওটাও তুমি করবে বাট ম্যাথমেটিক্যাল পার্ট গুলো মোটামুটি দেখা যায় যে ইন জেনারেল সবাই পারে বা এইচএসসি লেভেলের কোশ্চেনই হয় খুব একটা পেঁচানো হয় না বাট তারপরও ম্যাথমেটিক্যালও করতে হবে বাট বেশি জোর দিবা তুমি হচ্ছে ইনফরমেশন বেসড কোশ্চেনে এখন আমরা চলে আসি দেখো ম্যাথস ম্যাথ সবাই যে আনসার করবে তা না কারো যদি এমন হয় যে কেউ মেডিকেলের প্রিপারেশন নিয়েছে হ্যাঁ তার লক্ষ্য হচ্ছে সে লাইফে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাবেই না সে থাকবে হচ্ছে ফার্মাসি বায়োকেমিস্ট্রি তাই না জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোতেই থাকবে তখন তা আমি বলবো যে তার যদি ম্যাথের প্রিপারেশন না থাকে সে অবশ্যই ম্যাথের আনসার করার দরকার নেই কেন বলতেছি দেখো ওয়ান বাই ওয়ান আসি প্রথম কথা হচ্ছে টাফেস্ট অফ অল সাবজেক্টস তুমি যদি প্রিভিয়াস ইয়ারের জিএসটি কোশ্চেন দেখো তাহলে তুমি দেখবা ম্যাথ পোর্শনটা কিন্তু বুয়েটের কোশ্চেন অথবা তোমার প্রিভিয়াস শাস্ত্রের কোশ্চেন কোনোটা হচ্ছে কোনো অংশে ইজি করা নেই বা আরো কঠিন হয়েছে কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি টাফেস্ট একটা এবং এবারও টাফ হইতে পারে ঠিক আছে মোস্ট টাইম কনজিউমিং তুমি দেখবা ফিজিক্স এবার কেমিস্ট্রিতে অল্প কিছু পার্সেন্ট হলেও কি থাকে মুখস্থ কোশ্চেন থাকে বা ম্যাথে কিন্তু ম্যাথ মানেই তো ম্যাথ তার মানে সবই তোমার ক্যালকুলেশন করেই করতে হচ্ছে সো এটা কিন্তু টাইম কনজিউমিং ওকে দেন হচ্ছে এই জন্য আমাকে এখন কি করতে হবে যদি টাইম কনজিউমিং হয় প্রথম কথা হচ্ছে বইয়ের মেইন বইয়ের ম্যাথ তোমাকে পারতেই হবে তুমি মেইন বইতে একটা ম্যাথ তুলে দিলাম অপশন দিলাম চারটা তুমি বলো যে আমি তো এটা মনে রাখতে পারি না হবে না মেইন বইয়ের অর্থাৎ মেইন বই মানে কি বলতেছি কোন বই যে কোনো বইয়েরই প্রিভিয়াস ইয়ারে বোর্ডে কোনো না কোনো একবার হলেও আসছে এমন কোয়েশ্চেন তোমাকে অবশ্যই অবশ্যই পারতে হবে ঠিক আছে এবং কম সময় পারতে হবে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া পারতে হবে মেইন বুকস ম্যাথ এটা করতে হবে ফার্স্টে সলভ সাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে পারো এগুলো একটু কঠিন লাগতে পারে বাট কঠিন গুলো করলে তোমার যদি লক্ষ্য থাকে আলটিমেটলি যে আমি ম্যাথ আনসার করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুলো পাবো এবং আমার পজিশন আমি টপে রাখতে চাই তোমার জন্য অবশ্যই এই ম্যাথে ভালো করার কোনো বিকল্প নাই এবং প্র্যাকটিস ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিস না করলে তোমার প্র্যাকটিস করলে যেটা হবে তোমার সময়টা কমে আসবে সলভ করার সময়টা কমে আসবে নেক্সট আমরা চলে আসি হচ্ছে বায়োলজি সম্পর্কে এখন এটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতেছিলাম যে যারা মেডিকেল এক্সাম দিছো বা সেকেন্ড টাইম দিবা বা চান্স হয় না মেডিকেলে বা জেইউডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ কারণ তোমরা বায়োলজি অলরেডি পড়তেছো আমি আশা করতেছি বায়োলজি তোমরা অলরেডি পড়াশোনা করে রাখছো তোমার জন্য এটা বেনিফিট আর যদি তুমি দেখো যে ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ইঞ্জিনিয়ারিং উচ্চ তুমি যদি বলো আমি ইঞ্জিনিয়ারিং উচ্চ দিব এবং তুমি বায়োলজি রিসেন্টলি কোনোদিনই পড়ো নাই বা রিসেন্ট সময়টা তুমি বায়োলজি কখনো পড়ো নাই লাস্ট বর্ষে এইচএসসি এর আগে বা এইচএসসি তো পড়ো নাই ধরো তোমার ছিল না তখন তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে তুমি অনেকবার ভাবা উচিত তুমি বায়োলজি আনসার করবো কিনা জাস্ট যে তুমি লুক্রেটিভ যে আমি হচ্ছে বায়ো আনসার করলে সব সাবজেক্ট এলিজিবল হবো তার জন্য আমি আনসার করলাম পরে পাইলাম হচ্ছে 2-3 তাহলে কি হবে হবে না এটা মাথায় রাখতে হবে যে আমাকে আমি কি করতেছি আসলে এবং এই জন্য তুমি যেটা করতে পারো সলভ প্রিভিয়াস ইয়ারের জেইউ ডি ইউনিটের কোয়েশ্চেন এবং বিইউ এর এ ইউনিটের কোয়েশ্চেন এগুলো কেন বলতেছি এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় তাই না এগুলো হচ্ছে কি হয় স্ট্যান্ডার্ড বায়োলজি কোয়েশ্চেন হয় তোমার তার জন্য উপকার হবে এবং এটা তো সব জায়গাতে আমি বলে আসতেছি মেইন বইয়ের কোনো বিকল্প নাই দুই একটা ফেমাস লেখকের মেইন বই তুমি পড়তে পারো এটা অবশ্যই আগে থেকে পড়ে রাখা উচিত না পড়লে অবশ্যই এখন সময়টা বাড়াই দিয়ে কভার করে নিতে হবে তো ইন জেনারেল এটা ছিল বায়োলজির কথা এখানে দুই নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে থিঙ্ক বিফোর চুজিং বায়োলজি তুমি আসলে কি বায়োলজি আনসার করবা কি করবা না ঠিক আছে এরপর আমরা চলে আসি নেক্সট সাবজেক্টটা যেটা হচ্ছে ইংলিশ তো ইংলিশ এবং বাংলা অনেকেই আনসার করবে অনেকে করতে পারে যাদের বায়োলজিতে উইক বা ম্যাথে উইক তারা হয়তো বা ইংলিশ বা বাংলা আনসার করবে
এখানে তোমার খেয়াল রাখতে হবে যে ইংলিশে কিন্তু আসলে গ্রামাটিক্যাল এমন একটা গ্রামার এমন একটা জিনিস যে আসলে কোন টপিক থেকে কোশ্চেন দিবে এটা আসলে বলা যায় না। এবং আমি দেখছিলাম প্রিভিয়াস ইয়ারে একটা জিনিস ছিল, তোমার একটা প্যাসেজ তুলে দেওয়া ছিল বা টেক্সট তুলে দেওয়া ছিল, সেটার আলোকে তোমার কোশ্চেন করছে, বুঝতে পারছো? তো এটা একটা কোশ্চেন হতে পারে, দেখতে পারো সাস্টের প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের কোশ্চেন থাকে প্যাসেজ রিলেটেড। এবং এছাড়া আমি কিছু গ্রামাটিক্যালি আমি খুঁজে খুঁজে গ্রামাটিক্যাল পোর্শনের জন্য আমি কিছু জিনিস দেখার চেষ্টা করছিলাম, দেখছি সেখানে যে সিনোনিম এবং অ্যান্টোনিমস থেকে তোমার হচ্ছে ভালো লেভেলের কোশ্চেন আসে, যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দিস, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দিস, ওয়ার্ড এর মিনিং, একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা তারা কি বোঝায়, ইংলিশে কিন্তু, বাংলায় না, ইংলিশে বলবে যে এটা হোয়াট ডাজ দিস মিন, তাই না? এভাবে করে তোমাকে জিজ্ঞেস করবে, বেসিক গ্রামার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এটা নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে তারা তোমার ডিউতে ইংলিশ দেখাইছো তাদের সুবিধা পাবা হয়তো বা, বাট ইংলিশ ইন জেনারেল আসলে আমি মনে করি যে একটা বেসিকের ব্যাপার, ঠিক আছে? এটা নিয়ে করতে পারো, আর আইডিয়া পাওয়ার জন্য সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো, আর গ্রামারের এই টপিকগুলো জোর দিবা। ওভারঅল সব টপিক ইম্পর্টেন্ট, পার্সোনাল স্পিচ রিজোলিউশন যা যা আছে, বাট সিনোনিম অ্যান্টোনিম এবং ওয়ার্ড মিনিংটা দেখলাম বেশি আসে, এটা একটা মনোযোগ দিয়ে বেশি করে দেখতে পারো। এবার আমরা চলে আসি বাংলা সম্পর্কে। দেখো বাংলায় কিন্তু বেসিক্যালি দুই ধরনের কোশ্চেন পাওয়া যায়, কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে বাংলা প্রথম পত্র টেক্সট বই রিলেটেড, যেটার পরিমাণ খুবই খুবই কম আসে, আসলে যেগুলো আছে খুব বেশি ডিফিকাল্ট আসে না। মেইনলি তোমার যেটা ঝামেলা করে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, 90% কোশ্চেন থাকে ব্যাকরণ থেকে, সমাস থেকে থাকে, বাগধারা থেকে থাকে, বিপরীত শব্দ বা এগুলো আমরা যেগুলো যেগুলো বাংলা তোমরা পড়ে আসছো সেগুলো থেকে থাকে। এই জন্য তুমি যেটা করতে পারো সাস্টের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করতে পারো, আর বাংলাটা অনেকটা ইংলিশের মতোই প্রিপারেশন, যে তোমার আসলে মেইন ব্যাকরণ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে এবং মোটামুটি কোন না কোনটা বই ফলো করতে হবে ব্যাকরণের জন্য। সো ইন জেনারেল এই হচ্ছে আমার কথাবার্তা। এবং এখানে কিছু কথা বলি যে তোমার এখানে কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে তুমি কোন চারটা বিষয় সিলেক্ট করতেছো এবং তুমি শেষ পর্যন্ত, যে সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, সময়টা কিন্তু খুবই খুবই কম। সো সময়টার দিকে খেয়াল রাখবা, যাতে সময়টা খুব কম সময় তুমি আশা করতে পারো, তাহলে মোটামুটি বলা যায় যে ভালো ভালো একটা রেজাল্ট তোমার আসতে পারে, ঠিক আছে? সো এই ছিল বেসিক্যালি জিএসটি সম্পর্কে আমার কথাবার্তা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা জানার থাকলে বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।